আলিপুরদুয়ার মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরের জেলাগুলোতে ঘুরে ঘুরে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আলিপুরদুয়ার এ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউজে ওই বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। মন্ত্রী করোনার টিকাকরণ নিয়ে সমস্ত তথ্য জেনে নেন জেলাশাসকের কাছ থেকে। তাছাড়াও এই বিষয়ে কোনো সমস্যা বা রাজ্যের কাছে কোনো দাবি আছে কিনা তাও জেনে নেন। উনি আরো জানান, জেলা থেকে আরো বেশি প্রমাণে টিকা চাওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে, সেই টিকার বরাদ্দ যেন তাড়াতাড়ি হয় তা দেখতে তাকে অনুরোধ করেন জেলাশাসক। জেলা প্রশাসনের সবাইকে ইন জেনারেল দেওয়া হচ্ছে না, ক্যাটাগরি বলে দেওয়া হচ্ছে। আমাদের যারা হকার, যারা ভ্যান চালক, সমাজের বিভিন্ন স্তরের, এমনকি যারা দোকানদার, এইসব সব দেওয়া হচ্ছে। কিন্তু অনেকে বলছে যে এদের বাড়ির লোকগুলি পাচ্ছে না, একটা সেকশন পাচ্ছে, একটা বাড়ির লোক পাচ্ছে না। তা আমাদের রাজ্য সরকারের প্রস্তাব হলো এটা নিয়ে তাড়াতাড়ি হয়তো সেকেন্ড ফার্স্ট ডোজটা হয়ে গেল, সেকেন্ড ডোজের সময় হয়তো আমাদের খবর চলে আসবে। এদেরকে দেওয়ারও ব্যাপার নিয়ে চিন্তা না, যে কীভাবে এদেরকে দেওয়া যায়। এটা একটা পর্ব। দ্বিতীয় পর্ব হলো আমাদের রাজনীতিগতভাবে এখানে যারা নেতারা আছেন তাদেরকে আমাদের কুচবিহার, জলপাইগুড়ি এবং সব জায়গাতেই আমরা একটা বার্তায় বুঝাচ্ছি, বিজেপি যে পথেই হাঁটুক না কেন আমাদের কর্মীরা যাই সংযোগ থাকে সেখানে, যাতে কোনোরকম কোনো সংঘাত বা ইয়ে হতো না। এই দুইটা বার্তা বিষয় নিয়ে মূলত আলোচনা করা, এখানে অন্য কোনো কারণে আমার আসে না। শুধু নির্বাচন পেরিয়ে যাওয়ার পরে আর হয়ে গেল, তারপরে অবস্থাটা কোন জায়গায় এটি একটু টেলিফোনের মধ্যে দিয়ে না, নিজে এসে তাদের সাথে কথা বলে আমার তো, আমি তো আশ্বাস দেওয়ার মালিক নাও, তাদের বার্তাটা নিশ্চয়ই আমার বিরুদ্ধে বলছে। অতটা চাইছে কি সেটা তারা বলছে, যে আমরা ইতিমধ্যেই আমাদের এখানকার ডিমান্ডের কথাটা তারা জানিয়েছেন অফিসিয়ালি। আমার মতে যে যত তাড়াতাড়ি সম্ভব, যতটা পরিমাণে চেয়েছি তা না পেলেও আমরা যতটা চেয়েছি অন্তত তার থেকে বেশি জানি। সেই পরিমাণটা অফিসিয়ালি তারা জানিয়েছে। আচ্ছা, আমাকে বলছে যে আমরা যেটা চেয়েছি তা সেরকম পরিমাণেই যদি পাঠানো হয় তা আমরা নিশ্চয়ই সুবার্তারা পাঠাবো। আগামী 5ই জুন রাজ্যে আমাদের মাননীয় নেতৃত্বে নিয়ে একটা মিটিং ডেকেছে। মিটিংটার বিষয়বস্তুই হচ্ছে সাংগঠনিক পরিকাঠামো কিছু বিষয় নিয়ে আলোচনা করা, সমগত কিছু রদবদলও করা, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করা। সেই আলোচনাগুলির মধ্যেই উঠে আসবে এখানকার জেলার যিনি মূল দায়িত্ব মিলিল, উনিও নিশ্চয়ই সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন, আমরা তো থাকবো। সেখানে আলোচনা হলেই আমরা বুঝতে পারবো যে সাংগঠনিক বিষয় নিয়ে কী হতে যাচ্ছে বা কী শুনেনি, আমার বলার কথা না, আমি শুনিনি। কারণ ওনারা কী বললেন আপনার বিষয়টা হচ্ছে যে নানান দিক বিশ্লেষণ চলছে, এখনও যে সম্পূর্ণটা বুঝে উঠতে পেরেছেন তা না। আমরা যেসবগুলি চা বাগানের বিষয়গুলি নিয়ে আলোচনা করব, আমাদের এখানকার আমাদের ওই এই আলিপুরদুয়ারটা তার ভৌগোলিক অবস্থানটা দেখা গেল যে এখানে মাইনরিটি ভোটের সংখ্যাটা খুব কম। আমাদের কুচবিহার জেলার যেসব এলাকাগুলি সেখানে মাইনরিটি ভোটের সংখ্যাটা বেশি জায়গায় জায়গায়। মাইনরিটি ভোটটা এবার একটা হয়ে তৃণমূলের দিকে ছিল, মহিলা ভোটাররা আমাদেরকে ভালো ভোট দিয়েছে এবার, সেই বিষয়গুলি নিয়ে তারা কথা বলল। কিন্তু চা বাগানের বিষয়ে ওনারা একটু হতাশ, যে এই বিষয়টা নিশ্চয়ই আগামী দিনে আরও বিশ্লেষণ করলে আরও পরিষ্কার হয়ে যাবে, ধরা যাবে যে কোন জায়গাটায় আমাদের ঘাটতিটা। আলিপুরদুয়ার বিশেষ করে না, ওটা রাজ্যেরই উনি ডেকেছেন যখন, সেই সব ব্যাপারগুলি নিয়ে ওনারা আলোচনা করবেন।
কিছু সামগ্রিক পরিবর্তন করবেন বলে আমরা খবরের কাগজে দিয়েছি। আচ্ছা, করে বলিনি যে এখানে হচ্ছে বলে এটা না দেওয়া। আমি বলছি এরকম কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে তবে তাদের পায়ে তাদের ফাঁদে জানি পা না। দপ্তর নিয়ে কোনো আলোচনা হয়নি, কারণ এখন তো সব কিছু বন্ধ। নতুন করে যদি একটা কথাই হলো যে এইসব খুললে পরে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ রাখবো, আমাদের দপ্তরের সাথে যোগাযোগ রাখবো, তখন এইসব বিষয় নিয়ে হবে। যে বিষয়টা বলা হলো যে কোভিড এই বিষয় নিয়ে যে অনেকের মুখ থেকে যে শোনা যাচ্ছে যে ক্যাটাগরিতে যেভাবে দেওয়া হচ্ছে তা বাদেও যে ডিমান্ড এই যে অন্যান্যদের ডিমান্ডগুলি আসছে সেই ডিমান্ডগুলি ফুলফিল করবার জন্য আপনারা কি আপনাদের পক্ষ থেকে হেলথ ডিপার্টমেন্টকে বা কিছু জানিয়েছেন কি না? ওনারা তখনই বলবো যে প্রথমেই দরকার আমাদের হচ্ছে ভ্যাকসিনেশনটা অনেক বেশি আরও পাঠানো দরকার। তার মধ্যে চলছে এমন কোনো অভিযোগ হন পর্যন্ত উঠে আসে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে কথা হলো, আমরাও জানি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমাদের কুচবিহারের সিলেট ছিলেন নার্সিংহোমে একটা ঘটনা ঘটেছিল, সেখানে অক্সিজেন কিন্তু আমাদের এই আলিপুরদুয়ার থেকেই তো সেদিন কারণ হয়েছে, নাহলে সেদিন মারা যেত। আমি সেই ব্যাপারে জিজ্ঞেস করলাম যে অক্সিজেনের সিলিন্ডারের বিষয়ে এখানে কোনো ঘাটতি আছে না, উনি বললে এই মুহূর্তে ঘাটতি। SHMD school books and stationaries shall be available at Asian Book Distributors at special discount. Visit Asian Book Distributors, ground floor, below Seema Steel, near Reliance Smart Grocery Store, Durga Ridya Mall, NS Road, Jaigaon. Contact +91 9775281398, +97577456946.